সবাই জানি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্স যেটা এটা একটা এলিট প্রফেশন যেটাকে সিএও বলা হয় জেনারেলি কমার্সের স্টুডেন্টরা এটা করতে পারে বলে একটা মিথ আছে আমরা সবাই তাই জানি কিন্তু এটা বলা হয় না যে যে কোনো কমার্স স্টুডেন্ট না হলেও যে কেউ কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্সটা করতে পারে তবে কমার্স স্টুডেন্ট হলে তাদের ক্ষেত্রে সুবিধে হয় যেটা কারণ তারা পেপারগুলো অনেকটা পড়ে থাকে যেহেতু আর এখানে কম্পিটিশনটা খুবই হাই সেই জন্য যারা কমার্স নিয়ে পড়ে তাদের ক্ষেত্রে কোর্সটা করতে সুবিধে হয় তার মানে এটা নয় যে সায়েন্স বা আর্টসের কোনো স্টুডেন্ট তারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে পারবে না চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে গেলে কি যোগ্যতা দরকার হয় সেইটা নিয়েই আজকে আলোচনা করব অনেকের মধ্যে সেই ধারণাটা নেই আর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে গেলে যা বাকি কিছু দরকার হয় কোন কোন রুট আছে সেই রুটগুলো সম্বন্ধে আমরা দেখব তো জেনারেলি যেটা দেখা যাচ্ছে যে আই সি এই সাইটটা থেকে আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সম্বন্ধে কোর্সটা সম্বন্ধে ধারণা পেতে পারি এই এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা সবাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে যারা জানতে চাও এটা সম্বন্ধে এখানে আমি স্বল্প আলোচনা করব একটু সেটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্স এরা অফার্ড করে আর পোস্ট কোয়ালিফিকেশান কোর্স ফর মেম্বার্স যারা এখানে মেম্বার হয় একবার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্সের জন্য যারা কোয়ালিফাইড বা যারা এখানে ঢোকে তাদের জন্যে কিছু কোর্স এরা এক্সট্রা কোর্স এদের লঞ্চ হয় আর কিছু সার্টিফিকেট কোর্সও এদের আছে মেম্বারদের জন্য সেটা আমরা পরে দেখবো কিন্তু যেটা আমাদের দেখার সেটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্সটা কারা করতে পারে এত বড় একটা কোর্স খুবই এলিট প্রফেশান হিসেবে ধরা হয় এটাকে তো সেটার জন্যে কি করতে হবে ফার্স্ট যোগ্যতা কি থাকতে হবে একটা রুট আছে ডাইরেক্ট এন্ট্রি রুট আর একটা আছে ফাউন্ডেশন রুট যেটার কথা আমাদেরকে কিন্তু বলা হয় না ছোটবেলা থেকে আমরা এটাই জেনে এসেছি যে কমার্সের স্টুডেন্ট না হলে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়া যায় না এখন সেটাকেই আমরা ভালো করে দেখবো যে সেটা মিথ্যা কথা কিন্তু তো ফাউন্ডেশন কোর্স বলে যে কোর্সটা আছে এটা কিন্তু যে কোনো স্টুডেন্ট যারা ক্লাস টেন্থ স্ট্যান্ডার্ড এক্সাম দিয়েছে তারা অ্যাডমিশন নিতে পারে ফাউন্ডেশান কোর্সটা কমপ্লিট করার পর ইন্টারমিডিয়েট কোর্স কিন্তু অ্যাপ্লাই করতে পারে যারা ক্লাস টুয়েলভ এক্সামিনেশান অ্যাপিয়ার করেছে তো যেটা বলেছে যে রেজিস্টার উইথ বোর্ড অফ স্টাডিজ বিওএস যেটাকে বোর্ড অফ স্টাডিজ আফটার পাসিং ক্লাস টেন এক্সামিনেশান তো রেজিস্টার তারাই করতে পারে যারা ক্লাস টেন এক্সামিনেশান পাস করেছে এটা ফাউন্ডেশন কোর্সের ক্ষেত্রে মানে ফাউন্ডেশান কোর্স থেকে যারা ঢুকতে চায় কোয়ালিফিকেশান কিন্তু একই হয়ে যাবে আর এটা কোনো কিন্তু ডিগ্রি কোর্স হিসাবেই সেভাবে ডাইরেক্টলি একে বলা যায় না এটা কিন্তু একটা প্রফেশনাল কোর্স তো সেখানে ফাউন্ডেশন কোর্সটা জন্য অ্যাপ্লাই করতে পারে ক্লাস টেন পাসের পর ক্লাস টুয়েলভ পাস করতে হবে আর ফাউন্ডেশান কোর্সটা কিন্তু পাস করে ফেলতে হবে ফাউন্ডেশান কোর্স প্লাস ক্লাস টুয়েলভ তুমি যদি পাস করে থাকো তারা কিন্তু ইন্টারমিডিয়েট কোর্সে রেজিস্ট্রেশনটা করতে পারবে এবার এবার এইট মান্থসের স্টাডি কিন্তু কমপ্লিট করতে হবে তোমাকে তার মধ্যে ইন্টারমিডিয়েট যে পেপারগুলোকে সেগুলোকে পাস করতে হবে ইন্টারমিডিয়েটে যে গ্রুপ থাকে পেপারগুলো থাকে সেইগুলো পাস করার পর সাকসেসফুলি কমপ্লিট ফোর উইক্স অফ ইন্টিগ্রেটেড কোর্স অন ইনফরমেশান টেকনোলজি অ্যান্ড সফট স্কিল এই যে কোর্সটা আই সি আই টিএসএস এটা যেটা বলেছে যে সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য এটা এরা যেটা করেছে যে ইনফরমেশান টেকনোলজি যেহেতু কম্পিউটার রিলেটেড একটা এখন সব প্রফেশানগুলো দাঁড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা এরা শিখিয়ে নেবে তো সেখানে এনি টাইম আফটার দ্য রেজিস্টার রেজিস্টারিং ফর ইন্টারমিডিয়েট কোর্স before commencement অফ দ্য প্র্যাকটিক্যাল ট্রেনিং তোমার যখন প্র্যাক্টিক্যাল ট্রেনিং শুরু হবে ইন্টারমিডিয়েট কোর্সের তার কিন্তু আগে ভাগেই তোমাকে এই কোর্সটা করে নিতে হবে এই ইনফরমেশান টেকনোলজির উপরে যে কোর্সটা করাচ্ছে সেটা কিন্তু করে নিতে হবে তারপর রেজিস্টার ফর থ্রি ইয়ার্স প্র্যাকটিক্যাল ট্রেনিং অন পাসিং বোথ দ্য গ্রুপস অফ ইন্টারমিডিয়েট কোর্স আইদার অফ ইন্টারমিডিয়েট কোর্স ইন্টারমিডিয়েট কোর্সের যে গ্রুপগুলো দেওয়া আছে তোমরা নিচে থেকে দেখে নিতে পারবে আমি লিঙ্কটা দিয়েই দেবো সেখান থেকে দেখে নিতে পারবে তো তারপর কিন্তু একটা থ্রি ইয়ার্সের ট্রেনিং হবে তারপর তুমি রেজিস্টার ফর দ্য ফাইনাল কোর্স আফটার কোয়ালিফাইং দ্য গ্রুপস অফ ইন্টারমিডিয়েট কোর্স তুমি ইন্টারমিডিয়েট কোর্সটার যদি গ্রুপটা কমপ্লিট করতে পারো তারপর কিন্তু তুমি ফাইনালের জন্যে অ্যাপ্লাই করতে পারবে ফাইনালটা সাকসেসফুলি কমপ্লিট করবে তুমি সাকসেসফুলি কমপ্লিট ফোর উইক্স অফ অ্যাডভান্স ইন্টিগ্রেটেড কোর্স অন ইনফরমেশান টেকনোলজি তারপর তোমার কিন্তু অ্যাডভান্স একটা তোমার ইন্টিগ্রেটেড কোর্স হবে ইন্টারমিডিয়েট এই ইনফরমেশান টেকনোলজির ওপরে অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের জন্যে সেটা করার পর কিন্তু প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের আগে সেটাও কমপ্লিট করতে হবে ডিউরিং দ্য লাস্ট টু ইয়ার্স অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং বাট বিফোর অ্যাপিয়ারিং টু দ্য ফাইনাল এক্সামিনেশন ফাইনাল এক্সামিনেশনের আগে তোমাকে কিন্তু প্র্যাকটিক্যাল ট্রেনিং আর এই যে কোর্সটা বলেছে কম্পিউটার কোর্সটা সেটা কিন্তু করে নিতে হবে এদের থেকে তারপর যেটা করবে ইন ফাইনাল এক্সামিনেশন ডিউরিং দ্য লাস্ট সিক্স মান্থস অফ দ্য প্র্যাকটিক্যাল ট্রেনিং তারপরে প্র্যাকটিক্যাল ট্রেনিংটা তুমি কমপ্লিট করবে কোয়ালিফাইং বোথ দ্য গ্রুপস অফ ফাইনাল কোর্স ফাইনাল কোর্সের জন্য যে গ্রুপ আছে এদের সেটা কিন্তু কমপ্লিট করার পর তুমি এক্সামগুলো সবে পাস করার পর তুমি একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে যাবে এদের মেম্বার হওয়া মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে যাওয়া এটা ছিল আমাদের যে কেউ যদি ফাইন মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চায় যে কোনো কোর্স থেকে সে সায়েন্স হতে পারে আর্টস হতে পারে কমার্স হতে পারে তার জন্যে যে রুটটা সেটা হচ্ছে ফাউন্ডেশান এন্ট্রি আর এখন আমরা যে রুটটা পড়বো সেটা হচ্ছে ডাইরেক্ট এন্ট্রি সার্টিফিকেটটা কিন্তু একই হবে বাট এন্ট্রিটা আলাদা হবে ফাউন্ডেশান এন্ট্রি আর এটা ডাইরেক্ট এন্ট্রি ডাইরেক্ট এন্ট্রি যেটা হচ্ছে সেটা কিন্তু তোমাকে কমার্স গ্রাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে মানে তোমাকে বি কম বা তোমার এম কম হতে হচ্ছে সেখানে মিনিমাম মার্কস থাকতে হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট আর আদার গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে বা পোস্ট গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে সেখানে কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হচ্ছে মানে তুমি যদি আর্টসের কোনো গ্র্যাজুয়েট বা সায়েন্সের কোনো সাবজেক্টের গ্র্যাজুয়েট হয়ে থাকুক সেখানে তোমার ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট মানে এম এ এম এসসি বা বিএ বিএসসি এসব যদি থাকে থাকে তোমার সেখানে কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্কস তোমার থাকতে হবে কোম্পানি সেক্রেটারিয়েটশিপ যে কোর্সটা আছে এদের সেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া সেখানে যারা ইন্টারমিডিয়েট লেভেল পাস করেছে তারাও কিন্তু এনরোল করতে পারে এখানে ইন্টারমিডিয়েট লেভেল পাস ক্যান্ডিডেটস ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া অ্যান্ড ইনস্টিটিউট অফ দ্য কস্ট অ্যাকাউন্টেন্টস আচ্ছা তারাও কিন্তু এখানে নিতে পারবে আর এরা যে অ্যাডমিশানটা নেবে চাই অ্যালাউজ দ্য ফলোইং ক্যান্ডিডেটস টু এন্টার ডাইরেক্টলি টু ইটস ইন্টারমিডিয়েট কোর্স মানে তাদেরকে ফাউন্ডেশন কোর্স করতে হবে না তারা ডাইরেক্টলি ইন্টারমিডিয়েট কোর্সে অ্যাপ্লাই করতে পারবে এখানে যারা কমার্স গ্রাজুয়েট বা আদার্স গ্র্যাজুয়েট আছে তাদের যদি এই মার্কসগুলো ক্রাইটেরিয়া ফিল করতে পারে তারা তারাও ভর্তি হতে পারবে প্লাস যারা তোমার বলেছে যে ইন্টারমিডিয়েট কোর্স ওই যে কোম্পানি সেক্রেটারিটশিপ যেটা কোর্সটা আছে কোম্পানি সেক্রেটারিজ অফ ইন অফ ইন্ডিয়া অ্যান্ড ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া তো এই যে কোর্সগুলো আছে এই কোর্সে যারা পড়ে থাকবে ইন্টারমিডিয়েট কোর্স তারাও কিন্তু এখানে ইন্টারমিডিয়েট কোর্সে সিএ করার জন্য অ্যাপ্লাই করতে পারে এই যে দুটো কোর্স এইগুলো সম্বন্ধে আমরা পরে আলোচনা করবো পরের ভিডিওতে তোমরা কিন্তু দেখতে থাকবে চ্যানেলটা এবারে তুমি দেখবে যে এই যে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট এদের জন্য কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া একটা মেনটেন করেছে তো তারা ডাইরেক্ট এন্ট্রি রোড দিয়ে ইন্টারমিডিয়েট করে তারপর তারা সিএ করতে পারবে সিএ ফাইনাল দিতে পারবে তো সিএ ফাইনাল করার জন্যে ডাইরেক্ট রোড হচ্ছে এটা আর হচ্ছে তোমাকে বললাম যেটা আমরা যে যেটা ফাউন্ডেশান এন্ট্রি সেটা হচ্ছে যে কেউ করতে পারে একদম যারা মাধ্যমিক এইচএস থেকেই শুরু করে দিতে পারে প্রিপারেশান তো যারা তোমরা ভাবছো সিএ কোর্স করবে তারা কিন্তু এখন থেকেই একটা প্রিপারেশান নিতে পারো এখানে কিন্তু খরচ বিশাল কিছু নয় এদের খরচ তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আচ্ছা এখানে একটা রোডম্যাপ দেওয়া আছে এডুকেশন এন্ড ট্রেনিং অ্যাট অ্যা গ্ল্যান্স এটা কিন্তু ফাউন্ডেশান এন্ট্রি থেকে তুমি কীভাবে এন্টার করবে এই সি এ কীভাবে হতে পারো কোন রুট দিয়ে গিয়ে আবার তোমার ডাইরেক্ট ট্রেনটির যে রুটটা এটা দিয়েও তুমি কিভাবে সি হতে পারবে মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারবে সেটা কিন্তু দেওয়া আছে এখানে সেই রুটটা সেটা রোড ম্যাপ দেওয়া আছে এটাও তোমরা ফলো করতে পারো আমরা যেটা আলোচনা করলাম অনেক সহজে এটা কিন্তু তুমি একটা আইডিয়া পেয়ে যাবে এখান থেকে ফাউন্ডেশন কোর্স যেটা দেখতে পাচ্ছি আমরা মোটামুটি ন হাজার রেজিস্ট্রেশন ফিজ আর হচ্ছে ফরেন স্টুডেন্টদের ক্ষেত্রে ইউএস ডলারে দেওয়া আছে এটা এটা আমরা দেখব না আমরা রুপিসে দেখব তাহলে কস্ট অফ ফাউন্ডেশন প্রসপেক্টাস টু হান্ড্রেড আর এখানে ন হাজার দুশো নশো আর চারশো মোটামুটি দশ হাজারের মধ্যেই থাকছে দেখতেই পাচ্ছ ওয়ান ইয়ার সাবস্ক্রিপশন ফর মেম্বার্স অফ জার্নাল এটা জার্নালগুলো এদের যে পাবলিশ হয় সেগুলো তোমাকে পড়ার জন্য নিতে হবে সেটার জন্য চারশো টাকা নিয়েছে এরা তো দশ হাজারের মধ্যেই থাকছে দুই ছয় মোটামুটি ন হাজার ছশো টাকা যদি কিছু চেঞ্জেস আসে এরা দিয়ে দেবে এখানে ইন্টারমিডিয়েট কোর্স তো ইন্টারমিডিয়েট কোর্সের জন্য যা কিছু দেওয়া সেটাও এখানে দেওয়া আছে টোটাল ফিস হচ্ছে আঠারো হাজার টাকা অ্যাট এ ওয়ান্স তুমি যদি পে করো পুরোপুরি টাকাটা যদি দিয়ে দিতে পারো তখন তোমার তাহলে এইরকম কিন্তু খরচা হচ্ছে ঠিক আছে আঠেরো হাজার টাকা তাহলে ওখানে তোমার ছিল দশ হাজারের মতো এখানে তুমি কুড়ি হাজারই ধরে নাও তো কুড়ি হাজারের মতো কিন্তু খরচা আছে ইন্টারমিডিয়েট কোর্সটা করার জন্যে রেজিস্ট্রেশন ফিজ আর পরীক্ষার জন্যে এবারে আমরা দেখবো যে ফাইনালের জন্যে কত খরচা আছে তো ফাইনাল কোর্স ফাইনাল কোর্সের আমরা কত টাকা লাগছে আমরা দেখে নেবো ফাইনাল রেজিস্ট্রেশন ফিস কিন্তু তোমার বাইশ হাজার টাকা তো অ্যাট ওয়ান্স তুমি যদি দিতে চাও তাহলে বাইশ হাজার টাকায় তোমার কিন্তু হয়ে যাবে আচ্ছা এখানে বাইশ হাজার গেলে ওখানে তোমার প্রায় কুড়ি হাজার ধরো আর সেদিকে দশ হাজার ধরো তাহলে বুঝতেই পারছো তোমার এদিকে কুড়ি কুড়ি চল্লিশ আর ওদিকে পঞ্চাশ তোমার পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার মধ্যে কিন্তু কোর্স ফিজ কমপ্লিট হয়ে যাবে টোটাল সময়টা কিন্তু অনেকটাই লাগে খুব একটা কম সময় নয় তো দেখবে টাকাটা কিন্তু বিশাল কিছু বেশি নয় যে পরিমাণ তুমি ভ্যালুয়েশান পাবে এই কোর্সটা করার পর তার তুলনায় কিন্তু খরচা তুলনামূলক অনেক কম অবশ্যই সিলেবাস যেটা আছে সেটা যথেষ্ট কঠিন বলে সবার কাছে নাম আছে যেসব ভীষণ কঠিন এটা সবাই সেটাই জানে আর কিন্তু প্রসপেক্ট কিন্তু খুবই ভালো একটা প্রসপেক্ট আছে কোনো কোম্পানিতে জয়েন করতে গেলে খুব ভালো অ্যামাউন্টের স্যালারি কিন্তু পাওয়া যায় এখান থেকে তো তোমাদের একটা যেটা মেথ ছিল যে শুধু কমার্স গ্র্যাজুয়েট হলেই এইসব কোর্সগুলো করা যায় বা কমার্সে শিফট করা যায় তারা কিন্তু সেটা ভুল প্রমাণিত হলো এখানে তুমি এম করলে যেরকম সম্মান পাবে সিএ করলে কিন্তু অনেক বেশি সম্মান কিন্তু তোমরা পেতে পারো একটা এম এর মতোই বা বি থেকেও বেশি অনেক সময় আমরা বলে থাকবো যত রকম ফাইনান্সিয়াল ম্যাটারগুলো থাকে সেগুলো কিন্তু সিএ ছাড়া বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছাড়া কিন্তু হেল্প পাওয়া যায় না সেটা আমরা জানি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হচ্ছে কমার্সের একটা অনেক উঁচু একটা কোর্স উঁচু মানের কোর্স সেটা তোমরা কিন্তু যে কেউ করতে পারো আজকে কিন্তু সেটা জানলে আর আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সাইটের এবং আছে তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো কোর্সটা সম্বন্ধে থ্যাংক ইউ এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবে ভালো থেকো সাবধানে থেকো